রবিবার বহরমপুরে তিনটি কালীপুজোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরের খাগড়া কিশোর সংঘ, চালতিয়া এলাকার শাস্ত্রী সংঘ ও জিয়াগঞ্জের বাহাদুরপুরে পুজোর উদ্বোধন করলেন তিনি। এরপরে লালবাগ পৌরসভার উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার বহরমপুরে তিনটি কালীপুজোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরের খাগড়া কিশোর সংঘ, চালতিয়া এলাকার শাস্ত্রী সংঘ ও জিয়াগঞ্জের বাহাদুরপুরে পুজোর উদ্বোধন করলেন তিনি। এরপরে লালবাগ পৌরসভার উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে বস্ত্র বিতরণ আমাদের রাজনৈতিক ভাবে টাউন তৃণমূল কংগ্রেস কমিটি করলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করার পাশাপাশি সামাজিক কাজ করতে বলে, আর তৃণমূল দলটাই পুরো মানুষকে নিয়ে চলার জন্য দল, যেখানে সমস্ত মানুষ তার সেন্টারটা পাবে, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ না রেখে। আজকে আমরা বস্ত্র বিতরণ যে কর্মসূচি নিয়েছিলাম, সেই কর্মসূচির মধ্যে 6,000 লোককে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হলো। সেই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনটা করে তৃণমূল কংগ্রেস নিজেদের যে সামাজিক কাজের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে এখানে বার্তা দিল, আগেও করেছে, আজকেও করলো, এবং ভবিষ্যতে সমস্ত রকম জনস্বার্থ কাজকর্ম সরকারিভাবে চলছে চলবে, সরকার একদিকে আছে, রাজনৈতিকভাবেও তার যে কর্মপদ্ধতি, তার যে সামাজিক কর্মপদ্ধতি সেটাও বজায় রাখবে। এছাড়া আমরা চন্দননগরের যে আলো আছে, সেই আলোতে 7টা দেশে বিভিন্ন রকম নিদর্শন আমরা এখানে এক্সপ্লোর করছি। এছাড়া যে গেট আছে বুর্জ খলিফা ওয়ার্ল্ড কলেজ বিল্ডিং, সেটাকেও আমরা এখানে ডেমনস্ট্রেশন দিচ্ছি লাইটে। এই 7টা দেশের বিভিন্ন রকম যেগুলো খুব সিগনিফিক্যান্স নিদর্শন আছে, সেইগুলো এখানে তো মানে এক্সপোজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যেগুলো আছে, যেটা কুতুব মিনার আছে আমাদের ভারতের নিদর্শন, সেগুলোকেও একটা আমরা এখানে রোমন করেছি। তার মধ্যে লাইটিং এবং প্যান্ডেলের মধ্যে যেটা আপনি দেখবেন যে সবসময় একটা ইয়া আছে, মানে একটা সূচকটা আমাদের খুব হাই, সবসময় একটা সিম্বলিক, কারণ আমাদের সনাতন ধর্মে একটা সবসময় করা হয়েছে, যত বেশি মানুষ মানে পাহাড় কেন্দ্রিক যে দেবদেবীর যে আমাদের আবির্ভাব আমাদের হিন্দু সমাজে, তাদের দেখবেন সবসময় একটা না উঁচু দিকে যাওয়ার একটা লক্ষ্য, সেই জন্য ঈশ্বর তত্ত্ব যারা বিশ্বাস করে তাদের সবসময় মানুষের চেতনা হওয়া উচিত উঁচু দিকে, নিচু দিকে নয়, সেই সিম্বল আমরা দিয়েছি। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।